নজর রাখবো পরবর্তী সংবাদে। ভরা গ্রীষ্মে এবার জল সংকটে ভুগছে গৌরনগর ব্লক এর এলাকাবাসীরা, এবং এক্ষেত্রে সঠিক সময়ে গ্রামের একমাত্র রিং টিউবওয়েল সংস্কার না করায় পানীয় জলের তীব্র সংকট চলছে গোটা এলাকা জুড়ে। গাড়ি দিয়ে জল সরবরাহের কথা থাকলেও তা অনিয়মিত এবং অপর্যাপ্ত। ঘটনা গৌরনগর ব্লকের দেওছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। একটি মাত্র রিং টিউবওয়েলের উপর গোটা গ্রাম নির্ভর ছিল, কিন্তু সেই টিউবওয়েলটি পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা পানীয় জল এবং স্বাস্থ্যবিধি দপ্তরের পক্ষ থেকে মেরামত না করার ফলে দীর্ঘদিন ধরে গ্রামের পানীয় জলের তীব্র সংকট চলছে। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত সচিব সহ DWS তথা পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের আধিকারিকদের জানানোর পর দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করলেও গ্রামবাসীদের নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীদের অভিযোগ। এই ঘটনায় কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন দেওছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। পানীয় জল সরবরাহ নিয়ে যে কোনো দিন গ্রামে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য যে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের মূল সড়ক থেকে একমাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত দেওছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডটি এলাকাটি অবস্থিত, এবং এক্ষেত্রে গ্রামবাসীরা গ্রামে পানীয় জলের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে প্রকাশ্যে কি জানিয়েছেন শুনব। দেওরা সব বাবা, আমরা তো 1 নম্বর ওয়ার্ড, আমার নাম তো আছে বন্যা স্যার। ও তো গাড়ি একদিন এড়া আনিয়া দেয়, ও আমরা ও খাই না না, একদিন এড়া আনিয়া দেয় ও, একদিন এড়া দুইটা মানব আনি, আমরা শুয়ে দিয়ে আসেন মেলা এক সাইড আর ফসমে দিয়ে এক সাইড, ও দুই সাইডে দুই ডাম দিব দিয়া আর ইয়া, ও তো শেষ ও ফুটাইন দিয়ে আমরা কোনো মতে 2 দিন খোলা হইত। বাবারে যাও দেয়ের মনা করি আর তাও আমরার ওভুটাইন দিয়ে কোনো হলে কোনো হলে ফুয়াই লাগি আর কিতা করতাম, মন হোক যাই খারও যাইতাম আমরা, আমরা তো জানি আর না খানো যাইতাম কিবা বেটা হলে তো যত খরচ তর্ক করলে যদি আরবার খাইলে আনি দে না আর সমস্যা, ও তো তারি আর কিতা ঢেউরা বই যাই। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিমত, এবং এক্ষেত্রে দেউড়াছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ড এলাকায় একটি মাত্র টিউবওয়েল ছিল, এবং একটি মাত্র টিউবওয়েলের পানীয় জলের উপরে গোটা গ্রামের মানুষ নির্ভর করত। কিন্তু বিগত 2 থেকে 2.5 বছর পূর্বে টিউবওয়েলটি নষ্ট হবার পর গ্রামের পানীয় জলে একেবারে তীব্র সংকট শুরু হয়েছে, এবং গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সচিবকে কয়েকবার বলার পরেও পঞ্চায়েতের কর্তৃপক্ষ থেকে টিউবওয়েলটি সংস্কার করে না দেওয়ার পর গ্রামবাসীরা তৎকালীন সময়ে পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।